আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। নারায়ণগঞ্জের বায়তুসালা জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন নয়জনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এর আগে এ ঘটনায় 27 জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ হওয়ায় মামুন নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আহতদের অবস্থা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? রূপ, আপনারা জানেন যে গত শুক্রবার ইশার নামাজের পরে বায়তুসালা জামে মসজিদে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে কিন্তু মূলত যারা অগ্নিদগ্ধ হয়েছিলেন 27 জন তারা ভর্তি হয়েছিলেন, এবং এরই মধ্যে 37 জন ভর্তি হয়েছিলেন, এর মধ্যে 27 জন মারা গিয়েছেন এবং 10 জন ছিলেন। এবং আপনারা জানেন যে একজনকে গতকালকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু মসজিদের ভিতরে ছিলেন না, আমরা এর আগের সংবাদও জানিয়েছি, এবং তিনি মসজিদের বাইরে ছিলেন, সড়ক দিয়ে যাচ্ছিলেন। তো তাকে সুস্থতা বোধ করায় তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে 9 জন রয়েছেন তারা কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। এবং কিছুক্ষণ আগে এখানকার যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন পার্থশঙ্কর পাল, তার সাথে কথা হয়েছে, তিনি রোগীদের দেখছেন, কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন যে আজকে তাদের শারীরিক অবস্থা কি। মূলত এই কদিন ধরেই কিন্তু গণমাধ্যম কর্মী সহ যারা রোগীর স্বজন রয়েছেন এবং চিকিৎসকরা তারা কিন্তু সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন যারা ভর্তি রয়েছেন, সেই দগ্ধ যে 9 জন এখনও রয়েছেন তাদেরকে কিন্তু মনিটরিং করা হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো তাদের আজকের শারীরিক অবস্থা কি। এবং একটি বিষয় হচ্ছে যে তারা তো কিন্তু বারবারই বলছে যে তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে এই 9 জনের অবস্থাই কিন্তু খারাপ, এবং এদের মধ্যে 5 জন এখনও আইসিইউতে আছেন এবং বাকিরা অন্য অন্য জায়গায় রয়েছেন। এখানে বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে এবং সবাই কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তো একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত স্বজনদের ভিড় ওভাবে লক্ষ্য করিনি, হয়তো তারা আশপাশে রয়েছেন এবং স্বজনদের সাথে কারোর সাথেও আমরা কথা বলতে পারিনি। তো কিছুক্ষণ পরে আমরা যখন বিস্তারিত জানবো পরবর্তী সংবাদে আমরা এসব তথ্য জানাতে পারবো। তো শামীম, আপনাকে ধন্যবাদ। দেশে করোনা ভাইরাস শনাক্তে 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনায় 5 জন ও উপসর্গে 2 জন মারা গেছে। এই বিভাগে 10 জেলায় নতুন করে 130 জন শনাক্ত হয়েছে। বরিশালে করোনায় 2 ও উপসর্গে 1 জন মারা গেছে। নতুন করে এই বিভাগে শনাক্ত হয়েছে 16 জন। নাটোরে 1 পুলিশ কর্মকর্তা মারা গেছেন। জেলায় নতুন আক্রান্ত 23। নারায়ণগঞ্জে আরও 1 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে 17 জন। ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ 33 জনের মৃত্যু হল, নতুন শনাক্ত 12। যশোরে 37, নওগাঁয় 20 এবং নোয়াখালীতে 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে। দর্শক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। অভি, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলেছেন চিকিৎসকরা? হারুপা, কিছুক্ষণ আগেই কিন্তু মেডিকেল বোর্ড তার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেছেন, এবং ব্রিফিংয়ে যেটি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহিদ হোসেন তিনি যেটি বললেন যে ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা এখন আরও কিছুটা উন্নতি হয়েছে এবং খুব শীঘ্রই, হয়তো কালকেই এ নিয়ে মেডিকেল মিটিংয়ে বসবেন তারা জানিয়েছেন, হয়তো 2-1 দিনের ভিতরে তাকে কেবিনে নেওয়া হতে পারে, এরকম একটি ইঙ্গিত তিনি আমাদেরকে দিয়েছেন। আর যেটি বিষয়ে যে ওয়াহিদা খানম যেহেতু আস্তে আস্তে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তিনি কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে, তার বাবার খোঁজ খবর নিচ্ছেন, তার পরিবারের খোঁজ খবর নিচ্ছেন, এবং সব কিছু মিলে বলা যায় যে তার অবস্থা এখন উন্নতির দিকে। তবে যেহেতু তার ডান পাশটা এখনও অবশ আছে, সে কারণে তার ফিজিওথেরাপি দীর্ঘদিন চালাতে হবে, সেটা কেবিনে নেওয়া হলেও হয়তো সেখানেও দীর্ঘদিন তাকে ফিজিওথেরাপি নিতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, বাকিটা আপনাকে পরের খবরে জানানোর চেষ্টা করব। অভি, আপনাকে ধন্যবাদ।
এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসই তিনটি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানি শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 499.82 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 187টি, কমে 119টি এবং অপরিবর্তিত ছিল 47টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ন্যাশনাল পলিমার, অগ্নি সিস্টেমস, বিডি ফাইন্যান্স এবং ফুওয়াং ফুডস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।